তো সেখানে আমি তেরোর অঙ্কটা চুজ করেছি তেরো অঙ্কটা চুজ করার একটা কারণ আছে একটা ছোট্ট একটা ট্রিক ট্রিক মানে বলবো না ঠিক একটা জায়গায় তোমাদের একটু সমস্যা হতে পারে সেই জন্য করা আদার তোমাদের চ্যাপ্টার সেভেন যেভাবে আমি কমপ্লিট করেছি আমার মনে হয় না তোমাদের কোনো অসুবিধা থাকার কথা যাই হোক কিন্তু লিমিটেড মেনশনের ব্যাপার যেহেতু আমি বোঝাবো তাই আমি অঙ্ক একটা তো অঙ্ক করাবো বলেইছি এবং এই অঙ্কটাতে একটা ছোট্ট খাটো একটা জায়গায় একটু অন্য রকম আছে ঠিক আছে তো অঙ্কটা করলেই বুঝতে পারবে তেরো অঙ্কটা আচ্ছা তেরো অঙ্কটা কি দিয়েছে না লিমিট দিয়েছে জিরো টু ওয়ান আর দিয়েছে এক্স লগ ওয়ান টু এক্স জিরো টু ওয়ান এক্স লগ ওয়ান প্লাস টু এক্স ডি এক্স তার ইন্ট্রিগেশন লিমিটটা কি দিয়েছে জিরো টু ওয়ান কোন অঙ্ক এটা না আমাদের ইন্ট্রিগেশন বাই পার্টস মানে ইউ টা তাই তো আচ্ছা ইউ আর ভি আমি ধরে নিতে হবে আমি তোমাদের একদম খুব ভালো করে চ্যাপ্টার 7 এ শিখিয়ে দিয়েছিলাম কি থাকলে কোনটাকে কি ধরবো আমরা এখানে দেখো লগারিদম ফাংশন দিয়েছে একটা দিয়েছে অ্যালজেব্রিক ফাংশন তাহলে কি হবে লগারিদম ফাংশনটা ইউ হবে এবং অ্যালজেব্রিক ফাংশন যেটা সেটা ভি হবে আচ্ছা এটাই আমি তোমাদের শিখিয়েছি তাই তো আচ্ছা তারপরে আমরা ইউ ভি দিয়ে বসিয়ে দেবো এখন আমরা স্পিডে বসাতে পারি কারণ আমাদের অঙ্ক একদম করা হয়ে গেছে তখন তো আমি বারবার বলে থাকি যে আমাদের যখন একটা অঙ্ক আমি দেখো এখন চুপচাপ কিন্তু বসাচ্ছি আমি কিন্তু কিছু বলবো না যাই হোক আমি যেটা বলছিলাম যে বারবার বলে থাকি একটার সাথে একটা চ্যাপ্টার খুব রিলেট যখনই পরের চ্যাপ্টারে যাবে আগের চ্যাপ্টারে যেন কোনো খামতি খামতি কিন্তু 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 না থাকে তাহলে বুঝতে এবং একবার যদি থেকে যায় আর কভার আপ করা খুব টাফ হয়ে যায় ঠিক আছে তো কোনো কিন্তু খামতি রেখো না আমি যেমন তোমাদের ধরে ধরে করানোর চেষ্টা করছি তোমরাও প্লিজ আমার সাথে হেল্প করে একটু নিজেদের মতো করে কিন্তু সাজিয়ে নাও ঠিক আছে জিরো টু ওয়ান ঠিক দেখো এখানে আমি কিন্তু শুধু ইউভিটা বসিয়েছি ইউ আর ভি দিয়ে যে ফর্মুলা ফর্মুলা বসালাম এবং লিমিট আমি কি বলেছি তো থার্ড ব্যাকেটের মধ্যে রেখে নিচে থাকবে লোয়ার লিমিট ওপরে থাকবে আপার লিমিট সেই হিসেবে আমি বসিয়ে নিচ্ছি সাজিয়ে নিয়েছি এরপর অঙ্ক শুরু আচ্ছা এখানে আমাদের ফার্স্টে এই ইন্ট্রিগেশন আমরা জানি ইন্ট্রিগেশনটা করেই নি ওয়ান প্লাস টু এক্স এতদিন কনস্ট্যান্টের ব্যাপার ছিল আমি বলেছিলাম যে একসাথেই চেষ্টা করবে তো এরপরে তার কনস্ট্যান্টের ব্যাপারটা নেই আচ্ছা এইখানে একটা থার্ড ব্যাকেট এখানে এইটা না এই ব্যাকেটটা হবেই না কারণ থার্ড ব্যাকেট তো এখানে ক্লোজ হয়েছে ঠিক মাইনাস যদি পারো ফার্স্ট ব্যাকেট দিতে পারো আর না দিলেও ক্ষতি নেই কারণ কিছুই নেই আচ্ছা লগ অফ ডিডি এক্স অফ লগ এক্স মানে কি হয় ওয়ান বাই এক্স তার মানে ওয়ান বাই ওয়ান প্লাস টু এক্স ইন টু কি আসছে ইন টু এক্স স্কোয়ার বাই টু ডি এক্স তার ইন্ট্রিগেশন আর এদিকে লিমিট আছে জিরো টু ওয়ান ঠিক আচ্ছা এলো এরপর আমাদের কি আসছে দেখো এখানে এটা আসছে এটা কি আসছে দেখো স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার বাই টু আর এখানে আরেকটা জিনিস উনি করাইনি দেখো ভুলে গেছি আমি এক্সট্রিমলি সরি সেটা হচ্ছে লগ ওয়ান প্লাস এক্স এর ফর্মুলা ছিল ওয়ান বাই এক্স কিন্তু এই লগ এক্স এর ফর্মুলা হচ্ছে ওয়ান বাই এক্স হলো কিন্তু এখানে কি আছে টু এক্স আছে তার মানে একটা ইন্টু টু থাকবে তাহলে এখানে টু টু ক্যান্সেল হয়ে যাবে ঠিক আছে তার মানে কি এলো না ইন্ট্রিগেশন এক্স স্কোয়ার বাই ওয়ান প্লাস টু এক্স ডি এক্স এর ইন্ট্রিগেশন কি আছে জিরো টু ওয়ান এই জায়গাটা একটা টু আছে এই ভাগটা আমাদের করতে হবে তো আমিও যখন প্রথম এই অঙ্কটা করি আমার একটু আসলে প্রবলেম হয়েছিল প্রবলেম হয়েছিল বলতে একটু আমাকে ভাবতে হয়েছিল একদম চট করে আসেনি সেই জন্য আমার মনে হলো যে এই অঙ্কটাই আমি চুজ করি তাহলে তোমাদের যদি যদি প্রবলেম হয় তাহলে তোমরা করে নেবে তো নিজের অনেকে করতে পেরেও যাবে যাই হোক কিভাবে আমরা ভাগটা করব আমি ভাগটা এখানেই দেখাই আচ্ছা এখানে দেখাই হম এখানেই দেখাই নয়তো অসুবিধা হবে নয়তো পরের পাতায় দেখায় কারণ এখানে আমরা অঙ্কটা সলভ আউট করতে পারবো তাহলে কি আছে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ওয়ান প্লাস টু এই জিনিসটা কিন্তু নর্মাল ভাবে কিন্তু হবে না আমাদের ভাগ করতে হবে কাকে না এক্স স্কোয়ার কে কাকে ভাগ করতে হবে না টু এক্স প্লাস ওয়ান দিয়ে আমরা যেমন ভাগ ছোটবেলায় করি সেরকম ভাবে কিন্তু আমি এই রকম ভাবে ভাগটা লিখলাম কেউ কেউ সোজা দাগ দিয়েও করে তো যাই হোক এরপর দেখো আমরা প্রথমে টু এক্স কে এমন ভাবে গুণ করবো যাতে এক্স স্কোয়ার আসে কি দিয়ে গুণ করে এক্স স্কোয়ার আসবে হাফ এক্স দিয়ে মানে টু টু ক্যান্সেল আমরা গুন করব। আচ্ছা তাহলে কত আসছে এক্স স্কোয়ার আসছে প্লাস ওয়ান আছে মানে ওয়ান বাই টু এক্স মানে এক্স বাই টু আসছে এরপর যেমন আমরা সেই মাইনাস দিয়ে ইয়ে করি সেরকম মাইনাস দিয়ে আমরা মাল্টিপ্লাই করব মানে এখানে তোমার সাইনটা চেঞ্জ করবো তাহলে এখানে মাইনাস আর এটা আমরা কি আছে প্লাস হবে তাহলে এটাও মাইনাস হবে তবে তাহলে কি হয় না প্লাস এক্সেয়ার মাইনাস কেটে গেল তাই তো পরে কি থাকলো না মাইনাস ভাগশেষ যেটা বলে মাইনাস বা রিমাইন্ডার মাইনাস এক্স বাই টু ঠিক আছে আচ্ছা এরপর আবার আমাদের দেখতে হবে যে কি আমরা এক্স বাই টু এটাকে কি দিয়ে গুণ করে আনতে পারি একটু ভেবে দেখো আমরা যদি মাইনাস ওয়ান বাই ফোর দিয়ে গুণ করি মাইনাস ওয়ান বাই ফোর মানে দেখো ইন্টু মাইনাস ওয়ান বাই ফোর তাহলে মাইনাসটা থেকে যাচ্ছে এদিকে টু ওই টু মানে এক্স বাই টু আসছে তাহলে মাইনাস ওয়ান বাই ফোর দিয়ে গুণ করলে এক্স বাই আসছে তারপর আছে কি প্লাস ওয়ান মানে মাইনাস আছে তাহলে মাইনাস ওয়ান বাই ফোর একই সাইন চেঞ্জ করলাম মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করছে তাহলে এটা প্লাস আসছে এটাও প্লাস আসছে তাহলে এটা ক্যান্সেল হচ্ছে এখানে কি থাকছে বাই ঠিক এই জিনিসটাই তাহলে আমাদের কি পেলাম এখানে আমরা ভাগ ফল যেটা পেলাম সেটা হচ্ছে এক্স বাই টু মাইনাস ওয়ান বাই ফোর আর এদিকে এবার আমরা কিভাবে লিখি যখন কোন আসে তখন কিভাবে এই জিনিসটা আমাদের এই যেটা ইন্ট্রিগেশন আছে সেই জিনিসটা এখানে বসাতে হবে ঠিক আছে তাহলে আমরা কি করে বসাবো দেখো ভালো করে মন দিয়ে দেখবে এক্স স্কোয়ার বাই টু লগ ওয়ান প্লাস টু এক্স মাইনাস কি পেলাম অন্য রকম ইন্টিগ্রেশন তো আছে কিন্তু এই ভাগটা কি পেলাম x বাই টু মাইনাস ওয়ান বাই ফোর আর তার সাথে ভাগ সে চারটা পেলাম প্লাস ওয়ান বাই ফোর ডিভাইডেড বাই কি ছিল না টু এক্স প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস টু এক্স তাই তো এইটার ইন্টিগ্রেশন আর লিমিট আছে জিরো টু ওয়ান এইটার ওপর ইন্টিগ্রেশন হবে বোঝাতে পারলাম এই জায়গাটা কেমন একটা ঠিক কিভাবে করলাম বুঝতে পেরেছো আচ্ছা এরপর আমরা একদম সব ইনফেশনের ফর্মুলা জানি শুধু বসিয়ে দিলে আমাদের হয়ে যাবে এই জায়গাটা একটু বললাম তোমাদের প্রথমে যে এই অঙ্কটা নেওয়ার আমার কারণ আছে এই জন্যই নেওয়া ওর কারণ অন্য সব অঙ্কগুলো আমি দেখেছি সেখানে এরকম টিপিক্যাল কিন্তু নেই একদম সহজ সরল আছে হয়তো লেন্দি আছে কিছু কিছু অঙ্ক কিন্তু কঠিন নেই আচ্ছা এক্স বাই টু

টু একটা থাকবে মানে বাই টু মানে হাফ দিয়ে গুণ হবে তাই তো মানে ওয়ান বাই এইট লগ এইগুলো এতদিন আমাদের পুরোপুরি শেখা হয়ে গেছে তাও অঙ্ক রিলেটেড হলে তো আমাকে বলতেই হবে আর লিমিট কি জিরো টু ওয়ান এরপর আমাদের কমপ্লিট শুধু কি না আপাল লিমিট বসবো মাইনাস লোয়ার লিমিট তাহলে আমাদের অঙ্ক শেষ আচ্ছা আপার লিমিট বসাচ্ছি দেখো এক্সের জায়গায় ওয়ান তাহলে ওয়ান বাই টু লগ ওয়ান প্লাস টু মানে থ্রি মাইনাস ওয়ান বাই ফোর প্লাস এক্স ওয়ান ওয়ান বাই হবে মাইনাস ওয়ান বাই এইট লগ ওয়ান প্লাস টু এক্স মানে কি হচ্ছে লগ থ্রি আসছে আর তারপর জিরো এক্স প্রত্যেকটাতে আছে তার মানে জিরো বছরে করলে হয়ে যাবে তাহলে আমাদের লোয়ার লিমিট লিমিটা কি আসছে না বসলে জিরো আসছে এখানে দেখো দেখো এখানে এইট একদম করার মত যদি নিজেরা করো তাহলে দেখো এইট এখানে ফার্স্টে কি আসছে পেনটা সরছে না কেন আচ্ছা ব্ল্যাক পেনেই লক থ্রি তো আছে আচ্ছা এইট এখানে কি আসছে টু মানে ফোর তাই তো তার মানে কি না এটাই হচ্ছে বাই দেখতে এক একটা কত টাইম লাগছে অথচ জানা শুধুমাত্র আমাকে এই লিমিটের ব্যাপারটা বোঝানোর জন্য একটা করে দিতে হচ্ছে সেই জন্য আমি চাইছি অ্যাভয়েড করতে যাই হোক তবুও পরের দিন আর একটা আর একটা অঙ্গ তোমাদের ওই আরেকটা চ্যাপ্টার থেকে করিয়ে দেবো যেটা তোমার চ্যাপ্টার এইটটা তারপর আমরা নতুন শুরু করবো ওকে টাটা